হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাই, ওয়েলকাম টু নিতুর পৃথিবী। আমি তোমাদের নিতু। আজকে একটা খুব 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 স্পেশাল দিন, কি বলো তো? সবাই জানি আমরা গণেশ চতুর্থী। আজকে আমার খুব একজন আপন মানুষের পুজো, সেটা হচ্ছে গণেশ ঠাকুর। কারণ গণেশের সঙ্গে আমি আমার নিজের খুব মিল পাই, বিশ্বাস করো। এটা আমি আমার হাজব্যান্ডকে অনেকবার বলেছি যে মানে গণেশ ঠাকুরের সঙ্গে স্পেশালি আমার খুব মিল আছে। যেমন উনিও গরু মরু, আমিও গরু মরু, উনিও খেতে ভালোবাসে, আমিও খুব খেতে ভালোবাসি, উনি লাড্ডু খেতে ভালোবাসে, আমি মিষ্টি সব কিছু খেতে ভালোবাসি। সেকেন্ড কথা, উনি ওনার যখন মহাদেব বলেছিলেন দুই ভাইকে যে যাও পৃথিবী চক্কর করে এসো, এসে যে আগে পৌঁছাতে পারবে সে, যে সব যে পৃথিবী দর্শন করে এসে তার মা বাবার কাছে আগে পৌঁছাতে পারবে সেই সব থেকে আগে জিতবে, মানে সে সব থেকে বাবা মার বেশি প্রিয় হবে। তো সত্যি বলছি, ওনার কাছে ওনার মনে হয়েছিল যে তার মাই তার সব থেকে দুনিয়া, তার মার চক্কর কেটে এসে মায়ের কোলে বসে পড়েছিল। এটা আমরা সবাই জানি, করে বলার কিছু নেই। আমার ক্ষেত্রে তাই মনে হয় যে আমার যদি বলা হয় পৃথিবী ঘুরে আসো, তা আমি আমার মা বাবা, আর এখন তো জুড়ে গেছে মা বাবার সঙ্গে ক্যামেরা পেছনে মানুষটা, এই তিনজনকে ঘিরে আমি আমার পৃথিবী চক্কর হয়ে যাবে। আর এখন আরো অনেকে আছে ফ্যামিলি বলতে পারো, তার পরে পরে দীপন, পান্তুয়া, দাদা, বৌদি, এবারই মানুষজন, তো সবাই আমার কাছে, তারাই আমার পৃথিবী। আর এখন তাদের মধ্যে আরো মানুষ যুক্ত হচ্ছে তোমরা। এখন আমার জীবনের সঙ্গে তোমরা এতভাবে জড়িয়ে গেছো, অতপ্রত হবে, সুতরাং নিতুর পৃথিবী আমার পৃথিবী। তো যাই হোক, আজকে অনেকগুলো কথা বলে ফেলাম শুরুতেই, আমি এমনিতেই বেশি কথা বলি, তোমার সবাই আমাকে চিনেই গেছো, নতুন করে বলার কিছু নেই। তো আমার লাড্ডু গণেশের সব থেকে ফেভারিট লাড্ডু, এটা দাদার কারখানার, আমার না ঠান্ডা লেগেছে, তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো আমার ঠান্ডাটা বেশ লেগেছে। কদিন না কাছাকাছি তো খুব কাছাকাছি করেছি, তাই আসলে ওর ঠান্ডা লেগেছিল, সেই ভেবে আমি প্রচুর কাছাকাছি করেছি, মানে চেঞ্জ করছিলাম বারবার করে এটা ওটা সেটা, তো আমার ঠান্ডা লেগে গেছে। আর বৃষ্টি তো তোমাদের আগের দিন বললাম না যে বৃষ্টি এবার মানে কিসের যাই না কিসের পাল্লায় নেমেছে, ও এবার ফার্স্ট হয়েই যাবে, মানে ও এবার থামবে না, পরীক্ষা নেমেছে বৃষ্টি হওয়ার। তো প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ভালো মতো লেগেছে। তার জন্য না আমি ভেবেছিলাম আগে থেকে যে ঠাকুরকে একটু মোদক তৈরি করে দেবো। আমি শিখেছি মোদক কি করে তৈরি করে, কিন্তু প্রথমবার করতাম হয়তো করতাম, কিন্তু আমি শরীরটা খারাপের জন্যে আমি ঠিক মতো করতে পারিনি, তাই এবার ঠাকুরকে লাড্ডু দিলাম। আর ঠাকুরকে প্রমিস করছি যে নেক্সট টাইম আমি ভালোভাবে মোদক তৈরি করা শিখে ঠাকুরকে মোদক বানিয়ে খাওয়াবো। এবার লাড্ডুটা দিয়ে খেয়ে নিই, তারপর ওই যে গণেশ আমার ওই কোনায় বসে থাকে, আমার মধ্যে তিনটে চারটে গণেশ আছে, ছোটো 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 বড়ো মাটির, এমনি ওই একটা কাঁচের মধ্যে এরকম আছে, একটু কোরআন থেকে তাই দেখাতে অসুবিধা হয়। লেবু আর লাড্ডু, আর লেবু এখন আমি সব ঠাকুরকে মাঝে মাঝে দিচ্ছি, কেন বলো তো? ওনাদের যাতে না হয়, কারণ লেবু ডাক্তারবাবু বলছেন তো বারবার লেবু খেতে, লেবু খেতে শুনছি, করোনা প্রোটেক্ট করার জন্য লেবু খাও। তো আমরা যেমন আমরা এখন এভরিডে লেবু খাওয়া হয়, ঠাকুরকেও মাঝে মাঝে দিচ্ছি। আমি জানি ঠাকুরের টক জিনিস অতটা কত পছন্দ করে কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে আমরা খাচ্ছি তোমরাও খাও, যে তোমরাও ভালো থাকো। তাই এই লেবু টক নয়, এখনকার মৌসুমী টক হবে না, ভাবতে পারি যে কি নিতু কি আরম্ভ করেছে, রোজ আমাদের লেবু দেয় কেন। কিন্তু আমার এখন মনে হয় মানে প্রায় দিনই আমি ঠাকুরকে লেবু দিয়ে পুজো দিচ্ছি, এখন ভাবো এর রিয়াকশনটা কি হবে, খুশি হবে, একাই তো টক, তারপর যদি আবার বেশি মানে রিয়াকশনটা টক হয় তাহলে তো মুশকিল। এই লেবু দেখেই বোঝা যায় টক হওয়ার কোনো চান্সই নেই। আমি সকালবেলা সমস্ত কাজ বাজ গুছিয়ে মাকে রান্নার জোগাড় করে দিয়ে তারপরে উঠে এসেছি, মা রান্না হয়ে গেছে, মা এখন রান্না, আর জানো তো আমার একবার খুব শখ, ভীষণ আমার একটা ইচ্ছা যে মহারাষ্ট্রে গিয়ে আমি গণেশ চতুর্থী একবার দেখব, কারণ ওই যে একটা বিশাল একটা সুন্দর করে ওরা পালন করে, এটা আমার ভীষণ পছন্দ। আমি টিভিতে সিরিয়ালে অনেকবার দেখেছি, কিন্তু আমি লাইভ একবার দেখতে চাই, আমার খুব পছন্দ এসব। আর জানো তো আজকে সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করতে পারতাম, কিন্তু আমি শুরু করিনি, কারণ মনে হলো আজকে স্পেশাল ডে, ওনার সঙ্গে থেকেই শুরু করি, তাই না বলো? আর ঠাকুর পুজো দেওয়া আমার কাছে বেস্ট মনে হয়, কারণ দেখো যত কেউ অনেক হয়তো মানে না ঠাকুর ঠাকুর, আর আমরা যারা পুরুত তারা খুব ভালো করে জানি যে কোনো পুজোর আগে কিন্তু
গণেশের নামটাই উঠবে, গণেশকে উনাকে আগে সিদ্ধিদাতাকে পুজো টুজো শেষ করে নিয়ে তারপরেই আমরা অন্য দেব দেবীর পুজো শুরু। আর দেখো মানো কি না মানো, দিন শেষে শোয়ার সময় কি সকালবেলা ঘুম থেকে উঠে অজান্তে হোক জানতেই হোক একবার তার নাম চলেই আসে, ঠাকুরের নাম। যে যে ঠাকুরকে মানো সেই সেই ঠাকুরের কথা বললাম। আর যখন বিপদে পড়ে মানুষ তখন তো আর কিছু বলার নেই, ঠাকুর বাঁচাও ঠাকুর বাঁচাও ঠাকুর বাঁচাও। মরিয়া রে বাপা মরিয়া রে, মরিয়া রে বাপা মরিয়া রে, গণপতি আপনে গাও চলে কেসে হমকো চেন পড়ে, জিসনে জো মাঙ্গা উসনে ও পায়া, রাস্তে পে হ্যায় সব লোগ খড়ে। সত্যি গো, তোমার সঙ্গে এই পেটুকের অদ্ভুত মিল। হ্যাঁ, ও তো আমার ভাই। ওরে গুনু, ও হচ্ছে আমার আরেকটা ভাই, ছোট ভাই। পুরো তোমাদের দুজনকে পাশাপাশি রাখলে পুরো মনে হবে ভাই বোন। নিশ্চয়ই। তোমার হয়ে গেল ঠাকুরকে পুজো দেওয়া। এই যে গণেশ, পেটুক গণেশ বসে রয়েছেন, ওনার কাছে এটাই বলা যে সবার মঙ্গল কামনা করি ঠাকুর, সবার ভালো করো, সবাইকে সিদ্ধি দাও, সবারকে ভালো করো। জুড়ুয়া জুড়ুয়া মানে এনার ফেসের সঙ্গে তোমার এই ফেস, শুধু একটাই জিনিস নাই, সুরটা, বাদ বাকি পুরা এক গো। রিয়েলি আমি অবাক হয়ে যাচ্ছি, আমি এতদিন কেন নোটিস করি নাই। ওরে গুনু, ওই দেখ তোর বনু কি অবস্থা, একদম ডিটো। কমপ্লিমেন্ট কেউ কাউকে দেয়? তার কাজ করো, আমাকে তো ওই
একটা সুর মতো বানিয়ে দিও। রিয়েলি আমি অবাক হয়ে গেছি যে উই যে দেখো তোমাদের দুজনকে এক ফ্রেমে রাখছি আমি। বিউটিফুল বিউটিফুল, আরে পিছনে লাগার কিছু নাই, তুমি অবাক হয়ে গেলাম, আমি এত বছরে নোটিস করি নাই। তুমি একজন বনু পেয়ে গেলে, আজ আমারও প্রণাম তোমাকে। তুমি মোদক তো এবছর পেলে না, লাড্ডু খাও, পরের বছর মোদক বানানো হবে। আমার ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, উপরে কাজও হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে করবো লাঞ্চ। ঠান্ডা লেগে আছে আমারও, মায়েরও ঠান্ডা লেগেছে। এখন আমি সবাইকে প্রসাদটা ভাগ করে দিয়ে দিই, তারপরে সবাই একত্রে লাঞ্চ করবো। লাড্ডু কিছুটা রেখে দিয়েছি, সবাই তো একসঙ্গে খাবে না, এত একবার মিষ্টি হলুদ তো খাইও না। এখন সবাই একটা একটা খাবো, পরে আবার খাবো। এটা আমার একবার দিয়ে নিলাম, এটা মা আর আমার চাই। চলো দিয়ে আসি। তো এই দেখো আমাদের সকলের লাঞ্চ রেডি হচ্ছে, ডাল পাপড় ভাজা দিয়ে শুরু করবো। প্রচন্ড ঠান্ডা লেগেছে। কালো জিরের ডাল বলে দাও, কালো জিরে দিয়া মসুরির ডাল তোমরাও সব খাও। আরে বাবা রসুন দিয়াও করি, কোনো রাগ হচ্ছে না তো। রুই মাছের লেজা আজকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা, এখন আমি তৈরি করছি কফি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো রেস্ট করেছিলাম, তখন আর কোনো ভিডিও শ্যুট করিনি, তাই এখন থেকে ভিডিওটা আবার শুরু করছি। জানো তো বৃষ্টির ওয়েদারে আর কিছু হোক কি না হোক, একটা জিনিস খুব ভালো হয়, সেটা হচ্ছে ঘুম। আজ একটু ঠান্ডা লেগেছিল, একটু তার জন্য ঘুমটা, একটা ওষুধও খেয়েছিলাম, সিট্রিজিন। তো সিট্রিজিনটা আমার খুব, অ্যাকচুয়ালি আমার তো অ্যালার্জি ব্যাপার রয়েছে, তাই সিট্রিজিনটাই বেশি ভালো স্যুট করে। তো সিট্রিজিনটা খেয়ে ঘুমটা খুব ভালো হয়েছে, তার ঘুমিয়ে একদম ফ্রেশ মুড়ে আছি। তো এখন আমি বানাচ্ছি কফি। এটা আমাদের সন্ধ্যাবেলা আছে, কারণ জানো তো বাড়িতে তখন তোমাকে দেখালাম না মাকে, আমাদের বাড়ির সবারই কমবেশি ঠান্ডা লেগে রয়েছে ওয়েদারের জন্যে। এমনি কোনো অন্য কোনো ব্যাপার সিমটম নেই, জাস্ট ওয়েদারের জন্য ঠান্ডা লাগে, ঠান্ডা লাগা। তো তার জন্য এখন কফিটা স্ট্রং করে কফি বানাবো, যাতে সবাই খায়। আর কফি খেলে ঠান্ডার সময় খুব উপকার হয়, মাথা যন্ত্রণা ছেড়ে যায়, অনেক হেল্প হয় আর কি। তো কফিটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। কফি দেখো সবাইকে দেওয়া হয়ে গেছে, লাস্টে আমি ঠান্ডা হয়ে গেছে। কফি না খুব গরম হয় তো, তাই ঠান্ডা একটু না করলে জিভ পুড়ে যায়, তাই আমি তো আমার আগে তো জিভ পোড়ার সমস্যা রয়েছে, তাই আমি ঠান্ডা করে একটু আস্তে আস্তে খাচ্ছি। আর যেহেতু ঠান্ডা লেগেছে তাই কেউ ক্যামেরার সামনে আসবে না। এখন একটা মুভি দেখছি আর একটু কফি খাচ্ছি। ওই দেখো এখন চলছে আন্ধাধুন, একটা সাসপেন্সিভ মুভি, খুব ভালো, দেখতে পারো চাইলে। বৃষ্টির সন্ধে, গরম কফি আর মুভি, আর কিছু লাগে মুড ভালো করার জন্যে? এখন মুভি দেখবো আর কফিটা খাবো, তাই তোমাদেরকে আজকে আমি এখানেই টাটা বলছি। দেখো আজকে নতুন একটা ভিডিও সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। সবাইকে টাটা, দেখা হচ্ছে কালকে।